গতকালকে তো আব্বার পকেট থেকে 200 টাকা চুরি করছিলেন, তার তো মাল খায় শেষ। আজকে আবার টাকা গুটি পাই, আব্বার পকেট আজকেও হাতান লাগবে। হ্যাঁ, শিয়াব এটা কী করছে? উই আমার পকেট থেকে টাকা চুরি করছে, আর সেই টাকা তুই গাঞ্জা খাসে, তার জন্য আমি বড় বড় মারে মারতে বার করে দিলাম। আমার শতক জমি বেছে শিয়াবক আমি হুন্ডোটা কিনে দিলাম, এই হুন্ডোলে উই কী যা কাম করিচ্ছে আল্লাহ জানে। আর তাকিলে আমি এত বড় আশা করছিলাম যে ইয়াটা বড় অফিসার হবি। শিয়াব কি আছে আব্বা, অত চিল্লা চিল্লি করিচ্ছ কা? কে রে, কালকে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছিলু? হ্যাঁ, আমি লিছি তোমার পকেট থেকে টাকা, তাতে কি আছে? তা কি হয়েছে মানে, তুই জানিস এই টাকার দ্বারা তোর বড় ভাইকে আমি মেরে বাড়ির থেকে বার করে দিছি। আপদ বিদায় হয়েছে ভালো আছে, না হলে এই সম্পত্তির ভাগ অক দেওয়া লাগলো হয়নি। তুই আমার পকেট থেকে টাকা লেদা গান দেখাস? তুই তো একটা অমানুষ রে, তোকে আমি কত স্বপ্ন দেখছি, তুই সব স্বপ্ন ধুলিসাৎ করে দিছু। আব্বা শোনো, বেশি ঘ্যান ঘ্যান করো না, জানেই যখন গেছো তখন লুকেতে লাভ কি, আমার 500 টাকা লাগবে, দাও তো। কি হয়েছে, এরপরে তুই আশা করিস আমি তোকে টাকা দেবো? আব্বা তোমার এত বড় সাহস, তুমি আমার গাঁ হাত তুলে, তুমি জানো আমি থানার লিডার, আমার আন্ডারে 100 জন ছলবল করে, তুমি বাপ দেখে কিছু করলাম না। কি করলো তুই, তুই আমাকে হুমকি দিস? আব্বা সব কিছুর কিন্তু একটা লিমিট আছে, তুমি কিন্তু লিমিট ছাড়ে যাচ্ছ। তুই এখনই বাড়ি থেকে বাইরে যা, তোর লাগান ব্যাটার আমার দরকার নাই। ঠিক আছে, বাড়তে বার হয়ে যাচ্ছি এখন, 1 ঘন্টার মধ্যে তোমাকে বাড়তে বাই করে দেবো, চ্যাংরা ব্যাংরা আনি আগে। ঠিক আছে, যা যা দেখো। হিনে স্যার, একটা লোক আপনার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়া আছে, তাকে আমরা কোনো মতে বিদায় করে পাচ্ছি না, কি করবো স্যার? কি কও তুমি, আমার সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়া আছে, এমন তো কেউ এই জায়গাতে আসার কথা লয়। বিষয়টা তো দেখা লাগে। ঠিক আছে, তুমি তাহলে তাকে এটি পাঠিয়ে দাও। আচ্ছা স্যার, পাঠিয়ে দিচ্ছি। স্যার আমাকে টাকাতে সাহায্য করবেন, আমি কয়েকদিন হলো ঠিকভাবে খাবার পারিচ্ছি না। লোকটার কণ্ঠটা তোমার চেনা চেনা লাগিচ্ছে, আপনার নাম কি বাবা? স্যার আমার নাম জসিম। জসিম তো আমার বাবার নামও, তাই তো লোকটার কণ্ঠ চেনা চেনা লাগে। তা বাবা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুটো ছেলে আসলো বাবা, এখন আমার কেউ নাই, আমি এখন একা। কে কে আপনার ছেলে করে কি আছে? বাবা এক বেটা আমি মারা বাড়ির থেকে বার করে দিছি, তার কয়েকদিন পর আর এক বেটা আমাকে মারা বাড়ির থেকে বার করে দিছে। তাই তাহলে তো খুব দুঃখজনক ঘটনা। আচ্ছা আপনি যেই বেটাক বাড়ির থেকে মারে বের করে দিছিলেন, সেই বেটার অপরাধটা কি আসলো? ওর কোনো অপরাধ আসলো না বাবা, আমি ওক ভুল বুঝে বাড়ির থেকে বার করে দিছি, তারপর ওকে আমি মেলা জায়গাত খুঁজেছি, কোনোটিই খুঁজে পাইনি। উই আসলো আমার হীরের টুকরো সোল, এই জন্যেই আল্লাহ আমাকে এই শাস্তি দিছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু তার অপরাধটা কি আসলো? আমার পকেট থেকে 200 টাকা চুরি হইছিলো, সেই টাকা চুরির অপরাধে ওকে আমি মেরে বাড়ির থেকে বার করে দিছিলাম, কিন্তু পরের দিনই শুনি সেই টাকা আমার ছোট বেটা চুরি করছিল, আর সেই টাকাতে ওই গাঞ্জা খাসে। তাহলে কি আপনার ভুলটা বুঝবার পাছেন? হরে বাবা আমি আমার ভুল বুঝার পারছি। আব্বা আমি আপনার সেই বেটা যাকে আপনি মায়ের বাড়ির থেকে বার করে দিছিলেন। আব্বা তুমি আমাকে সামান্য একটা স্যান্ডেল পর্যন্ত কিনে দাওনি, আর তোমার ছোট বেটা হুন্ডো পর্যন্ত কিনে দিছো। আগে খালি শুনেছিলাম মাও মরে গেলে নাকি বাপও সৎ হয়ে যায়, তুমি তার উজ্জ্বল দৃষ্টান্ত আসলে। আমাক তুমি বোঝার চেষ্টাই করনি, আমার জন্য তুমি কিছুই করনি, যা করছো সবই তোমার ছোট বেটার জন্যে, আর আজকে তুমি ওই বেটার জন্যই বাড়ি ছাড়া, ওই বেটাই তোমাকে আজকে মেরে পিটে বাড়ির থেকে বার করে দিছে। বাবা তুই আমার সে বড় বেটা, তোর সাথে আমি যে অন্যায় করছি তুই আমার ক্ষমা করে দিস, তুই ক্ষমা না করলে আল্লাহ আমার ক্ষমা করবি না, আর তখন আমার স্থান হবি জাহান্নামত। যতই হোক তুমি আমার বাপ, কথাই আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুমি আমাকে বাড়ির থেকে বার করে দিছো, কিন্তু আমার আর একটা বাপ আছে তাই আমাকে যত্ন সহকারে মানুষ করছে, এই যে এত বড় ক্লিনিক দেখিচ্ছ, এই ক্লিনিকের দায়িত্ব পুরোপুরিভাবে আমার ঘাড়ের উপর দিয়ে, তাই এখন নিশ্চিন্তে বাড়ির থাকে, এই হাত দিয়ে কোটি কোটি টাকা লেনদেন করি, আর তুমি সেদিন আমাকে সামান্য 200 টাকার জন্য বাড়ির থেকে বার করে দিছিলে, তাও সেই টাকাতে আমি হাতই দেইনি। যাই হোক কপালে আসলো দেখেই মনে হয় ইনকিয়া হসে, তোমার যদি কোনো আপত্তি না থাকে আব্বা তুমি তাহলে আজ থেকে আমার সাথেই থাকো। এত কিছুর পরেও তুই আমাকে তোর কাছে আশ্রয় দিব বাবা, এটাই হলো মানুষের ধর্ম আব্বা। তুমি এটি বসো তো আব্বা, তোমার সাথে কথা আছে। বাপ রে বাপ, তুই এত সম্পত্তি করে ফালাসু? না আব্বা, এলে সম্পত্তি আমার লয়, আমার আর একটা বাপের, তাই কোনোদিন আমার পর ভাবেনি, আমিও অবশ্য কোনোদিন তাকে পর ভাবিনি। যাই হোক বাদ দাও, তুমি কও তো কিসব তোমার বেটা তোমাকে বাড়ির থেকে বার করে দিল?
উই ওর গুন্ড বাহিনী নিয়ে আসে আমাকে মারতে মারতে বাড়ির থেকে বার করে দিছে বাবা, আর সব সম্পত্তি আমার কাছ থেকে জোর করে লেখে লিছে। উই যে ছোটবেলাতে না খচ্চর আসলো সেটা তো আমি ভালো করেই জানিছিলাম, কিন্তু উই এতটা খারাপ হবি আমি জীবনেও কল্পনা করিনি। তা আব্বা, তোমাকে যে আমি বাড়ির থেকে বার করে দিছে তুমি পুলিশের কাছে যাওনি? না রে বাবা, মনের দুঃখে আমি আর কোনোটিই যাইনি, আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে শাস্তি দিছে। ওর ব্যবস্থা আমি লিমোহিনি, কিন্তু তার আগে ওর সাথে আমি এনে দেখা করবার চাই। না বাবা না, তুই ওর কাছে যাস না বাবা, তাহলে উই তোকে মারবি, কারণ উই সব সময় নেশার মধ্যে থাকে। সেই চিন্তা তুমি করো না আব্বা, আমার গাঁও হাত তোলার সাহস উই পাবি নে। গেলে তুই সাবধানে যাস বাবা, উই খুব সাংঘাতিক চ্যাংরা। আচ্ছা আব্বা ঠিক আছে, তাহলে তুমি উপরে যেয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও। এই সুরাইয়া, আব্বা কেন উপরে নিয়ে যাও তো? আব্বা তাহলে আমি এনে ওর সাথে দেখা করে আসি। ও প্রথমে সদ্যায়ক বাড়িতে খেদালাম, তারপর বাবাকে বাড়িতে বাই করে দিলাম, মানুষের বাড়িতে আর মজবুতি করা যায়। এখন নিজের বাড়ির ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং দিলে দে মাল খামো, দেখি কোন শালায় আমাকে আটকায়। দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 কুক। বাড়িটা তো একবারে নেশার আসর বানিয়ে ফেলে দিছু, আমাক তো আগেই বাড়ির থেকে খেদাছু, বাপটাকেও বার করে দিলু, বাবু কি তোর পর হয়ে গেছে? কি ব্যাপার, তোমার এত বড় সাহস, তুমি আবার বাড়ি যাচ্ছ? এই বাড়ির উপরে আমার অধিকার নাই। আগে আসলো এখন আর নাই, আব্বা সব সম্পত্তি আমার নামে লেখে দিছে। লেখে দিছে না জোর করে লেখে লিছু? সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল দানা ব্যাগে করাই লাগবে। তুই কি মানুষ না অমানুষ রে, চ্যাংরা ব্যাংক ডাকি লিয়েছে, বাপক থেকে জমি জমা লেখে মারিয়া ধরে বাড়ির থেকে বার করে দিছু, তুই কি মনে করছু এগলে করে তুই জীবনে সুখে থাকার বাবু? অডেল সম্পত্তি থাকলে সুখে থাকতে আর কি লাগে, করো তো তুমি টোকাইগিরি। মুকত যা আসে সেটাই ডেলিভারি দিস নে, আমার সম্পর্কে তোর কি আইডিয়া আছে? চামনায় কুই তোর বাগানাম, করো তো মনে হয় 5,000 টাকা বেতনের চাকরি, তারই ফুটনি তোমার টাকা পাও না, আর তোমার বেতনের টাকা সেটা তো আমার আগাবেলার খরচ। ইনকে করে টাকা খরচ করলে এই সম্পত্তি কয়দিন যাবি, সেই হিসাব কি কোনোদিন করছিলু? সেললে চিন্তা তোমার করা লাগবে না, তুমি তোমার কাম করো, যাও তোর থেকে তুমি। তুই কি সসম্মানে আমার বাবুকে এই বাড়ি ফিরে আনবু নাকি আমি তোর বিরুদ্ধে ব্যবস্থা নিবো? শালা কয় কি রে, উই বলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবি? এতক্ষণ তোমাকে সম্মান দিয়ে কথা কইছি, ভালোই ভালোই করছি, বার হয়ে দাও। আব্বাক বাচ্চা জিঙ্কে করে বাই করে দিছি, তোমাকেও কিন্তু সিঙ্কে করেই বাই করে দেবো। না এর সাথে ইঙ্কে করে হবি নে, অন্য কোনো পলিসি খাটান লাগবি। ঠিক আছে এখন আমি বাড়ির থেকে যাচ্ছি, কাল তোর সাথে আবার দেখা হবি, তখন বুঝবো আমি কি জিনিস। আবার তুমি হাসালে, যাও যাও, গাঁত নাই দাম, ভিআইপি আছে নাম।